অনমরমে ঘেরো সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে। তুমি নেই বলে বসে বসে ভাবি আমি সারাদিন। क्या गुजरेगी दिल पर बंदे साथ किसी का छूटे तो। खड़े सब इश्क के है द्वारे राजा रंग सभी हारे। की जे कोथाय आछो तुमी निश्वासे ना स्पंदने। ভালোবাসার ভালো লাগা শর্ত কি আছে কোনো। কি ভালো গান ভরে দিলে প্রাণ। চাঁদ কেন আসে না আমার ঘরে। ভজন রসিক বাঙালিদের পেট পুজো যে চাই। গরম ভাতে আলু পোস্তের তুলনা যে নাই। তোমার চোখে আমি আমার মরণ দেখেছি। ঝিরি 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 ঝিরি। তুমি বও তুমি বও তুমি বও কেসরিয়া বের করে আনি কিছু গল্প। সবটা শোনাতে গেলে রাত ভোর হয়ে যাবে। গল্পটা থাক অল্প। একটু চুপ করে বসো দেখি স্মৃতির ঝোলাটা থেকে বের করে আনি কিছু গল্প। সবটা শোনাতে গেলে রাত ভোর হয়ে যাবে। গল্পটা যথা গল্প। শুরুটা করা যাক সেই ছেলেবেলা থেকে যখন আমার পৃথিবীটা গল্পের বই। আর সারাদিন হইচই কখনো বা বাজানো গিটারটা। মায়ের হাতটি ধরে ছোট ছোট পা ফেলে কত অনুষ্ঠানে যাওয়া। ছুটির বিকেলে ওই গঙ্গার ধারে বসে ময়দানের হাওয়া খা। সুরের আকর্ষণ তখন থেকেই ছিল, সঙ্গীতে হাতে খড়ি তখনই তো শুরু হলো, শেখার নেই কোনো অন্ত। সবটা শোনাতে গেলে রাত ভোর হয়ে যাবে, গল্পটা আজ থাক অল্প। একটু চুপ করে বসো দেখি স্মৃতির ঝোলাটা থেকে বের করে আনি কিছু গল্প। সবটা শোনাতে গেলে রাত ভোর হয়ে যাবে, গল্পটা আজ থাক অল্প। সবটা শোনাতে গেলে রাত ভোর হয়ে যাবে, গল্পটা আজ থাক অল্প। সবটা শোনাতে গেলে রাত ভোর হয়ে যাবে, গল্পটা আজ থাক অল্প। নমস্কার। কালনায় আমি আগেও এসেছি অনেকবার, আবার অনেক দিন পর, সম্ভবত বছরখানেক কি বছর দেড়েক পর আজকে এই যে পিঠেপুলি উৎসব এবং খাদ্যমেলা এবং এত সুন্দর আয়োজন, আপনাদের সকলকে এবং দেবপ্রসাদ বাবু এবং মুম্বাদা এদের দুজনকে এবং অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ স্থাপন যিনি করেছেন দিব্যেন্দুর এই ইভেন্ট পুরো দেখেছে, এবং আমি সকলকে আমার নতুন বছরের শুভেচ্ছা জানাই, বড়দের আমার প্রণাম জানাই, বাচ্চাদের অনেক, ছোটদের ভালোবাসা। আমার গান এত বছর ধরে আপনারা শুনছেন, নানা রকম গান আপনাদের শোনাবো, যেগুলো খুব জনপ্রিয় গান, তার সাথে সাথে নতুন যেসব গান আমি তৈরি করেছি সেগুলোও শোনাবো। আমি খুব বিভিন্ন ধারা নিয়ে মিউজিক করেছি এত বছর, আপনারা আমাকে অনেক, 25 বছর আমার চলছে এখন প্রফেশনাল মিউজিশিয়ান লাইফ। তো একটা রবীন্দ্রনাথের গান শোনাই, কালনা খুব বর্ধিষ্ণু জায়গা, এখান থেকে অনেক ছাত্রছাত্রীরা আমার যে মিউজিক একাডেমি আছে সেখানে শিখতেও যায়, তাই কালনা শহরের সাংগীতিক চর্চা বা এখানকার মানুষের মাত্রা বোধ আমার খুব ভালো জানা আছে। এবং এত বড় একটা মেলা, এত দিন ধরে অনুষ্ঠান হচ্ছে, আপনারা নানা রকমের গান বাজনা শুনছেন, আমার মতন করে আপনাদের কিছু গান শোনাই। এরপরের যে গান সেটি রবীন্দ্রসঙ্গীতের একটি উপস্থাপনা। तानुं तन धिं धिं तन दे रेना, 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 तान तन धिं तान तन धिं तान तन तन न न न न न न न न न tanana tana tanana tana tanana tana tanana tana nanana nanum tananum mono more mekhero sangeet mono more mekhero sangeet ure chole dik diganteno pane শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম মন মোর মেঘের সঙ্গীত উড়ে চলে দিক দিগন্তের পানে নিশিম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম মন মোর হংস বলাকার পাখায় চাই উড়ে ভোলা ভোলাজি পার্সেল আসবে না, টেনশন নিও না, রিফান্ড নিয়ে নাও। ব্যাস সোশ্যাল মিডিয়াতে নিজের ব্যাংক অ্যাকাউন্ট আর ফোন নাম্বার দিয়ে দাও। ওই টিভি সিরিয়ালের অবলব তোমাকে বুঝিয়েছে তাই না, ইউপিআই বলে সোশ্যাল মিডিয়াতে ব্যাংকের ডিটেলস আর ফোন নাম্বার দেবেন না, নিজের টাকার